বারবার তুমি যদি বিভিন্ন হোটেলের খাবার খেতে থাকো তাহলে তুমি কখনোই আর একটি হোটেলের খাবার একটি নির্দিষ্ট হোটেলের খাবার খেতে পারবে না হ্যাঁ তোমার একটা সময়ের পর সেই খাবারটা বোর লাগবে সেই খাবারটা খেয়ে তোমার না পেট ভরবে না মন ভরবে তোমার মনে হবেই যে অন্য একটি হোটেলে গিয়ে আজকে খাই তো এই কারণেই বারবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চেঞ্জ করা উচিত নয় বারবার নিজের লাইফ পার্টনার চেঞ্জ করা উচিত নয় একটা সময়ের পর তোমার বারবার কম্পেরিজেন করতে ইচ্ছা করবে একটা অন্য গার্লফ্রেন্ডের সাথে তুমি যদি বারবার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চেঞ্জ করো তাহলে তুমি আগে যে মানুষটাকে ভালোবাসতে বা তার আগে যে মানুষটাকে ভালোবাসতে বা যে মানুষটাকে তোমার পছন্দ ছিল সেই মানুষটার সাথে তুমি সময় তোমার এখন প্রেজেন্ট গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে তুমি কম্পেরিজেন শুরু করবে তোমার সময় কম্পেয়ার করতে ইচ্ছা করবে যে আচ্ছা এ এটা ভুল করলো ওটা ঠিক করেছিল ও তো আরও ভালো ছিল তো এই ধরনের তোমার কম্পিটিশান সবসময় আসবে আগেকার মানুষজন দেখবে যখন তারা জান তখন সোশ্যাল মিডিয়া এতটা উন্নত হয়নি তখন স্মার্টফোন ছিল না আগেকার মানুষজন জানতোই না যে পৃথিবীতে এত সুন্দর পৃথিবীতে এত জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য তাই আগেকার মানুষরা কখনোই আর বাইরে ঘুরতে যেত না আজকের মানুষ জানে যে পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আছে তাই মানুষ বারবার ঘুরতে যায় এই জায়গায় একবার ঘুরতে যায় ওই জায়গায় একবার ঘুরতে যায় সেই জায়গায় ঘুরতে যায় সেই জন্য দেখবে আজকের মানুষদের ম্যাক্সিমাম ক্ষেত্রে নির্দিষ্ট বাড়ি ঘরই নেই কিছুদিন এই ফ্ল্যাটে থাকে তার ছেলেপিলেরা কোনো একটা স্কুলে পড়ছে আবার একটা অন্য জায়গায় গিয়ে শিফট হয় সেখানে একটা ছেলে ফ্ল্যাটে থাকে অন্য জায়গায় গিয়ে শিফ্ট হয় এবং এই সব কারণের জন্য অ্যাকচুয়ালি ছেলেমেয়েগুলোও তার মা বাবাকে ভুলে যায় তার মা বাবাকে অতটা ভালোবাসে না কারণ তাদের নির্দিষ্ট কোনো ঘর নেই নির্দিষ্টভাবে তার মা বাবা তাকে সময় দিতে পারে না ঠিক আছে তারা নির্দিষ্টভাবে কোনো একটা জায়গাকে কোনো একটা বাড়ি বাড়িঘর যেটাকে অ্যাকচুয়ালি আমরা বাংলা ভাষায় বলে থাকি যে বাবার ভিটে অ্যাকচুয়ালি বাবার ভিটে তো সেটাকে তারা কখনো বুঝতেই পারেনি তার মায়াটা কি সেটা তারা কখনো ধরতেই পারেনি কারণ তাদের নির্দিষ্ট কিছু নেই তারা ছোটো থেকেই এক জায়গায় এখানে চার বছর ওখানে চার বছর সেখানে চার বছর এইভাবে আছে তো সেই কারণে তাদের কি হয় মায়া নষ্ট হয়ে যায় তারা ভালোবাসতে পারে না তাই না তো তুমি যদি বারবার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা লাইফ পার্টনার চেঞ্জ করতে থাকো তাহলে কখনোই তুমি একটা মানুষকে নিয়ে সুখী থাকতে পারবে না ঠিক আছে একটা সিম্পল স্ট্র্যাটেজি তোমাকে বুঝিয়ে বলে দিই আজকের দিনে তুমি যদি মনে মনে করো যে এই মানুষটাকে ছেড়ে দিয়ে তুমি ওই মানুষটার সাথে ভালো থাকবে বা ওই মানুষটাকে ছেড়ে দিয়ে তুমি সেই মানুষটার সাথে ভালো থাকবে এটা সম্পূর্ণ ভুল পৃথিবীতে কোনো মানুষ পারফেক্ট নয় তুমি আজকে যে মানুষটার সাথে রিলেশনে আছো সেই মানুষটাকেই তোমাকে ভালোবাসতে হবে এটা একটা একটা টার্গেট নিয়ে নাও এটা ধরে নাও যে আমি এই মানুষটাকে ছাড়া ভালোবাসতে পারবো না যত খারাপই হোক না কেন একে নিয়েই আমাকে থাকতে হবে এই মানুষটার সাথেই আমাকে থাকতে হবে এই মানুষটাকে নিয়েই আমি জীবনের পথে চলব এই মানুষটাকে আমি আরও ভালো করব মানুষটা খারাপ গুণগুলোকে আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব একে খারাপ থেকে ভালো তৈরি করে আমি তার সাথে থাকবো কিন্তু তবুও আমি নিজের ভালোর জন্য নিজে ভালো থাকার জন্য নিজের স্বার্থের জন্য অন্য একটা মানুষের কাছে যাব না এটা যদি তুমি ভাবতে পারো এটা যদি তুমি বুঝতে পারো যদি তুমি টার্গেট নিতে পারো তাহলেই তুমি একটা মানুষের কাছে স্টে থাকতে পারবে ঠিক আছে এটা শুধুমাত্র তোমার কথা বললাম এবার তুমি হয়তো বলবে যে সেই মানুষটা যদি থাকতে না চায় তাহলে অ্যাটলিস্ট কী করতে হবে তোমাকে আজকের এই ভিডিওটা তোমাকে তাকে শেয়ার করতে হবে তাকে বলতে হবে দেখানোর জন্য তাকে তুমি দেখাও কারণ সেও এটা বুঝুক যে হ্যাঁ বারবার যদি তুমি এভাবে একটার পর একটা প্রেম করতে থাকো তাহলে তোমার চরিত্রে তো খারাপ হবেই হবে তার সাথে তুমি কখনোই কোনো দিন আর কোনো মানুষের সাথে থাকতে পারবে না যেমন উদাহরণটা আমি প্রথমেই দিলাম যে তুমি যদি বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা হোটেলে হ্যাঁ খাবার খেয়ে বেড়াও তাহলে তুমি সারা লাইফে কোনো একটা হোটেলে খাবার বা নির্দিষ্ট একটা হোটেলে নির্দিষ্ট খাবার কখনোই তুমি খেতে পারবে না তোমার মন চাইবেই চাইবে অন্য অন্য হোটেলে গিয়ে খাবার খেতে কারণ তুমি আরও দশটা হোটেলে খাবার খেয়েছো সেই দশটা হোটেলের খাবারের স্বাদ তুমি পেয়েছো তুমি জানো যে এখানে ভালো পাওয়া যায় ওখানে ওটা ভালো ওখানে সেটা ভালো ঠিক সেম ব্যাপারটাই হবে তোমার জীবনের ক্ষেত্রে আগেকার দিনে মানুষজন এই জিনিসটা করতো না আগেকার দিনে মানুষজন জাস্ট বিয়ে হয়ে গেল তারা তারা অ্যাকচুয়ালি মেন্টালি এটা ভেবে নিত সমাজ তাকে ভাবাতে বাধ্য করতো কারণ সমাজটা তখন ভালো ছিল এখন সমাজটাই খারাপ হয়ে গেছে এখন সমাজের মানুষজন তোমাকে নেগেটিভটাই ভাবায় যে আরে ওই তো ওর তো ডিভোর্স হলো ওর তো ব্রেকআপ হলো আরে ওরও দশটা ব্রেকআপ হয়েছে তো কী হয়েছে তো এই জিনিসটা তোমাকে ভাবতে বাধ্য করছে যে আরে ব্রেকআপ সবারই হয় দু চারটে ব্রেকআপ সবারই হয় দু চারটে রিভোর্ট সবারই হয় তো আমিও করতে পারি তো এটা ভাবতে তোমাকে বাধ্য করছে কিন্তু আগেকার মানুষদের মধ্যে সমাজ তাকে এটা মানে এটার করতে দিত না ঠিক আছে আর সব থেকে বড়ো কথা সেও এটা মেন্টালি ভাবতেই পারতো না যে একটা মানুষ যার সাথে আমার বিয়ে হয়ে গেছে সে যদি কিছুটা খারাপ হয় কোনো একটা দিক যদি তার খারাপ হয় খুবই খারাপ হয় তবুও তাকে ছেড়ে আমি অন্য কার ঘরে চলে যাবো এটা ভাবতে পারতো না তাই সে থেকে যেত এবং থেকে যেত বলেই তারা ভালো থাকতো আজকের দিনের থেকে আজকের দিনের থেকে আজকের দিনে দশটা কাপেলসকে তুমি দেখো আগেকার দিনে দশটা কাপালসকে তুমি দেখো দশটার মধ্যে দশটাই আগেকার দিনে ভালো ছিল আজকের দিনে দশটার মধ্যে একটাও ভালো নেই তো তার মেন কারণ এটাই কারণ বারবার বারবার চেঞ্জ করলে বারবার তুমি তার সাথে কম মানে আগে পরে সবার সাথে কম্পেয়ার করতে শুরু করবে আর কম্পেয়ার করা খুব খারাপ জিনিস কম্পেয়ার করো ভালোর সাথে কম্পেয়ার করো যে মানুষটা একটা রিলেশনশিপকে টিকিয়ে রেখেছে আট বছর দশ বছর এবং তারপরে সে বিয়ে করেছে তারপরে আরও আর সম্পর্ক তারা এগিয়ে নিয়ে যাচ্ছে খুব ভালোভাবে আছে তার সাথে বসো তাকে জিজ্ঞাসা করো সে কীভাবে সম্পর্ক টিকিয়ে রেখেছে তার লাইফে কি সমস্যা আসেনি তাদের সম্পর্কের মধ্যে কি ভাঙন ধরেনি কখনো ধরেছে কিন্তু তবুও তারা দুজন দুজন মিলে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তোমাকেও সেটা করতে হবে ঠিক আছে তো কখনোই বারবার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চেঞ্জ করা বা হাজব্যান্ড বা ওয়াইফ চেঞ্জ করা খুব খারাপ জিনিস সেটা কখনোই করবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নিচে কমেন্টে তোমার মতামত জানাও এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে নাও অল নোটিফিকেশনে ক্লিক করে দিও নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো